আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাশদীদ। তাশদীদ ওয়ালা হরফ আমরা কিভাবে উচ্চারণ করব, কিভাবে পড়ব, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর পূর্বে একটি কথা, সেটি হচ্ছে যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর যদি আপনি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে তাশদীদ ওয়ালা হরফ কীভাবে পড়তে হয় এই নিয়ম নেই আমি আপনাদের সামনে আজকে উপস্থিত। তো তাশদীদ আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই চিহ্নটাকে তাশদীদ বলে। অর্থাৎ তাশদীদের পরিচয় দিতে গিয়ে বলেন যে উপরের তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাশদীদ, এখানে তিন দাঁতওয়ালা চিহ্ন, এই তিন দাঁতওয়ালা চিহ্নটির নাম তাশদীদ। এবার তাশদীদওয়ালা হরফ, যে হরফে তাশদীদ হবে ওই হরফটাকেই বলে তাশদীদওয়ালা হরফ। এই তাশদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার আমরা তার ডান দিকে যে হরফটা থাকবে ওই হরফের উচ্চারণের সঙ্গে উচ্চারণ করতে হবে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, অর্থাৎ ওই তাশদীদওয়ালা হরফের উপর যে হরকত থাকবে ওই হরকতের উচ্চারণ করতে হবে। তো আসুন আমি উচ্চারণ করে আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করে দেই। যে দেখেন, হামজাই জবর তায়ে তাশদীদ, তাহলে তাশদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে, তাহলে ডান দিকে আমাদের আছে হামজা, তাহলে হামজার উচ্চারণের সঙ্গে আমরা উচ্চারণ করবো যজমের মতো। আত যেমন, এই যে দেখেন প্রথমবার যজনের উচ্চারণ করতে হবে আত, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এই হরফের উপরে আছে জবর তা, তাহলে তায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি করতে হয় তা। আবারও বলতেছি, হামজাই জবর তায়ে তাশদীদ, তাশদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজনের মতো, যেমন এই যে আত, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তায়ে জবর, এই যে তাই জবর হরকত, হরকত উচ্চারণ তাদের করতে হয় তা। এই দুইটা মিলে আপনার যে উচ্চারণ এটা একই ভাবে, এই উচ্চারণের যা এই দুইটার উচ্চারণও সেম, যেমন আত তা এটার উচ্চারণ আত তা, বুঝে আসছে বিষয়টা। তার তাজদীদ যে হরফে হবে ওই হরফকে দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যে হরকতটা থাকবে সেই উচ্চারণ। তো আসেন তাশদীদ দ্বারা উচ্চারণ করব, খেয়াল করবেন আত্মা, এই যে দেখেন ইত্তা উত্তা, এভাবে তার জায়গায় আর পরের হরফ নিয়ে আসি, আত্মা ইসা উৎসা, এর পরের হরফ আজ্জা ইজ্জা উজ্জা জিম দ্বারা, এর পরের হরফ হচ্ছে আহা ইহা উহা, এরপরে হরফ আহ ইহি উহু, বেশ ঠোঁট গোল হবে, আদা ইদা উদ্দা, আজ্জা ইজ্জা উজ্জা, আর ইর্রি উর্রু, আজ্জা ইজ্জা উজ্জা, আসা ইসা উসা, আশা ইশা উষা, আস ইসি উৎসু, আদ ইদি উদ্দু, আত্ম ইতি উত্তু, আজ ইজি উজ্জু, আ ইরি উরু, আগ ইরি উগু, আফা ইফা উফা, আক ইকি উকু, আকা ইকি উকু, আল্লা ইল্লি উল্লু, আহা ইহি উহু, আইয়া ইয়ি উইউ। এই যে ২৯ হরফের, মানে ২৯ হরফের মধ্যে থেকে যে হরফগুলোতে তাশদীদ হলে শুধুমাত্র তাশদীদের উচ্চারণ করতে হয়, তাশদীদ হওয়ার কারণে দুইটা হরফ আছে, যে দুইটা হরফে যদি তাশদীদ হয় তাহলে ওই দুইটা হরফ ওয়াজিব গুনায় চলে যাবে। এই যে আমরা ২৯ হরফের মধ্যে থেকে
26 হরফের উচ্চারণ সম্পর্কে আমরা জানতে পারলাম যে 26 হরফে যদি তাজদিদ হয় এই 26 হরফটি এভাবে উচ্চারণ করতে হয় যেমন এখন আসেন যদি শব্দের মধ্যে হয় যেমন আদাদা ইল্লা শাররি জাদ্দু ডবল উচ্চারণ হইতেছে যেমন দেখেন শব্দের মধ্যে যদি আমরা যাই এই দেখেন জাদ্দু যে হরফই আসুক উচ্চারণ করতে হবে ডবল তাজদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হবে যে হরফের উপর তাজদিদ থাকবে ওই হরফটা দুইবার উচ্চারিত হয় উচ্চারণ করতে হবে তো প্রিয় দর্শক মণ্ডলী তাজদিদ বিষয়ে আমরা প্রাথমিক যে উচ্চারণগুলো এ সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আসেন এই তাজদিদের ডানে কিছু হরফ থাকবে যে হরফগুলো পড়া যায় না যেমন যজমের ডানে কিছু হরফ থাকলে যেমন হরকত ছাড়া হরফ থাকলে পড়া যায় না এরকমভাবে তাজদিদের ডানেও হরকত ছাড়া হরফ এরকম তাজদিদের ডানেও হরকত ছাড়া হরফ পড়া যায় না যেমন দর্শক মণ্ডলী এই দেখেন এই যে আমি একটা উদাহরণ লিখছি ওয়াওয়ে জবর এরপরে আলিফটা ফাঁকা আলিফের জবর যে বেশ কিছুই নাই এরপর লামটাও ফাঁকা লামের জবর যে বেশ কিছুই নাই কোনো হরকতই নাই আলিফেও নাই লামেও নাই এরপর আছে সদে তাজদিদ তো এখন আসেন এই যে তাজদিদের ডানে দুইটা হরফ ফাঁকা তাহলে এই দুইটা হরফ কি করা যাবে না পড়া যাবে না কারণ এটা কায়দা এটা নিয়ম যে তাজদিদের ডানে হরকত ছাড়া যে হরফগুলো থাকবে ওই হরফগুলো পড়া যায় না তাহলে ওয়াওয়ের জবরটা আসে তাজদিদে সদে তাজদিদে ধরবে ওয়াওয়ের জবর এসে সদের তাজদিদে ধরবে বাকি আলিফ লাম এই দুই হরফ পড়া যাবে না এরকমভাবে এখানে যদি আরও তিনটা হরফ আরও পাঁচটা হরফ থাকে তবু ওই হরফগুলো পড়া যাবে না তাজদিদের ডানে এরকম যত হরফই আসুক যদি হরকত ছাড়া হরফ আসে তাহলে ওই হরফগুলো পড়া যাবে না আশা করি বুঝে আসছে তাহলে এখন আমরা উচ্চারণ করবো কি ওয়াওয়ের জবর সদের তাজদিদ ওয়াওয়ের জবরটা আসে সদের তাজদিদে ধরবে সদের সদের উচ্চারণ করতে হবে যেহেতু তাজদিদ হরফ প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে যজমের মতো উচ্চারণ করতে হয় তাহলে ওয়াস আর এই দুইটা হরফ পড়া যাবে না ওয়াস সদের জবর ইয়ায়ে যজম ওয়াস এরপরে পরের উচ্চারণ ওয়াস সয়ফি ওয়াস ওয়াস সয়ফি এই উদাহরণের মধ্যে এই আলিফ লামটা পড়া যাবে না কারণ তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আরেকটা কায়দা হচ্ছে তাজদিদের ডানে যজনযুক্ত হরফ পড়া যায় না তাজদিদের ডানে যদি কোনো যজনযুক্ত হরফ আসে সে হরফ পড়া যাবে না যেমন একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপনা করি তাহলে আপনাদের আরও সুন্দরভাবে বুঝে আসবে খেয়াল করান প্রিয় দর্শক মণ্ডলী এই যে উদাহরণ এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হামজায় জের আছে জালে যজন এর পরবর্তীতে আবার জাল হরফ জাল জাল হরফে তাজদিদ আছে এই যে জালে তাজদিদ প্রথমে আরেক প্রথম জালে যজম দ্বিতীয় জালে তাজদিদ আমরা কায়দা বললাম যে যজমের তাজদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না আমরা কায়দা পড়লাম যে তাজদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না তাহলে এই প্রথম যে জালটা আছে এই জালটা পড়া যাবে না তাহলে হামজাই যে জালে তাজদিদে আসে ধরবে এই জালটি পড়া যাবে না কারণ তাজদিদের ডানে যজমযুক্ত যেই হরফই আসুক যে জায়গায় আসুক যত হরফই আসুক ওই হরফ পড়া যাবে না তাহলে হামজাইজের জালে তাজদিদ ধরব ইদ রাহাবা এই জালটা বাদ পড়ে গেল ইদ রাহাবা এই উদাহরণের দ্বারা এই উদাহরণের মধ্যে আমরা বুঝতে পারলাম যে তাজদিদের ডানে হরকত যজনযুক্ত হরফ পড়া যায় না প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় দর্শক মণ্ডলী এই যে আরেকটা উদাহরণ হামজাই জবর হায়ে জবর তয়ে যজন আর তাই তাজদিদ এই যে মাঝখানে যে তয় যজম আছে এই যজমটা ত যজমালা এই তরকে পড়া যাবে না কারণ আমরা কায়দা জানি যে জানলাম তাজদিদের ডানে যদি যজমযুক্ত কোনো হরফ আসে ওই হরফটা পড়া যাবে না তাহলে আমরা আমাদের এটা কীভাবে পড়তে হবে হায়ের জবর তাই তাজদিদে আসে ধরবে হাত যেমন আহাত তু এখানে তটা বাদ পড়ে গেছে আহাত তু ত পড়া যায় না তাহলে আমরা দুইটা কায়দা জানতে পারলাম যে যজম তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না যেমন ওয়াসয়ফি তাজদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া যায় না যেমন ইরাহাবা আহাত তু প্রিয় দর্শক মণ্ডলী এবার আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নাটা আমরা কখন আদায় করব কোন হরফে তাজদিদ হলো ওয়াজিব গুন্না হবে এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপনা করব ওয়াজিব গুন্না কাকে বলে
নাকের ভিতর গুনগুন করাকে ওয়াজিব গুনাহ বলে। নাকের ভিতর এই যে গুনগুন একটা আওয়াজ আছে, নাকের ভিতর গুনগুন করাকে গুনাহ বলে। ওয়াজিব গুনাহ হরফ দুইটি, নুন মিম। হরকতের বামে নুনে মিমে তাজিদ হলে হরকত হয়ে যাবে, তানবিনে যদি হয় তাহলে কি হবে না, ওয়াজিব গুনাহ হবে না। দুই জবর দুই জার দুই পেশের পরে যদি নুনে মিমে তাজিদ হয় তাহলে কি হবে না, ওয়াজিব গুনাহ হবে না। সেফ অনলি হরকত হয়ে যাবে, শুধুমাত্র হরকত, জবর জের পেশ। এই নুন আর মিমে যখনই আপনারা তাজদিদ দেখবেন, নুন আর মিমে যখনই তাজদিদ দেখব তার সামনে ডানে ডানে ডানের হরফে মনে করেন জবর জের পেশ যে থাক, এরকমভাবে মিমের ডানের হরফে যদি জবর জের পেশ হরকতই থাক, কী করতে ওয়াজিব গুনাহ উচ্চারণ করতে হবে। এখন এই হামজার জায়গায় বাকি যে হরফই আসুক, বা তা সা ফা কাফ যে হরফই আসুক, আমাদের দেখতে হবে যে নুন আর মিমে তাজদিদ হয়েছে কিনা। নুন আর মিমে যদি তাজদিদ হয়ে থাকে তাহলে আমাদের চোখ বন্ধ করে বলতে হবে, উচ্চারণ করতে হবে, এখানে ওয়াজিব গুনাহ করতে হবে। তাহলে আমাদের চোখ বন্ধ করে এখন কি করতে হবে, ওয়াজিব গুনাহ উচ্চারণ করতে হবে। তাহলে নুন আর মিমে যেখানেই দেখেন, যেই হরফই তার ডানে থাক, যেই হরকতই থাক, আমাদের নুন আর মিমকে দেখতে হবে, নুন আর মিমের তাজদিদ হয়েছে কিনা। নুন আর মিমের তাজদিদ হইলে বাস আমাদেরকে বলতে হবে যে এখানে ওয়াজিব গুনাহ হয়েছে, ওয়াজিব গুনাহর উচ্চারণ করতে হবে। যেমন ওয়াজিব গুনাহর উচ্চারণ এখন আমরা কিভাবে করব, যেহেতু তাজদিদুল হরফ দুইবার করতে হয় তার নুন মিম দুইবার থেকে খালি না, নুন মিমকেও দুইবারই উচ্চারণ করতে হবে কিন্তু গুনার সাথে। যেমন তাহলে এখন আমরা ওয়াজিব গুনাহর উচ্চারণ কিভাবে করব, যেমন আন্না, এখন গুনাটা কতটুকু সময় করব, বলা হয় যে গুনাটা এক আলিফ পরিমাণ সর্বনিম্ন, উপরে চাইলে আরও করতে পারেন কিন্তু সর্বনিম্ন এক আলিফ পরিমাণ করতে হবে। আর এক আলিফ পরিমাণ, এই এক আলিফ পরিমাণটা কতটুকু, যেমন দুইটা হরকত উচ্চারণ করতে গিয়ে যতটুকু সময় লাগবে এতটুকুকেই এক আলিফ পরিমাণ টান বলে। বিভিন্ন কুর্রা মাশাইখরা বলেছেন যে দুইটা হরকত, যেমন তায়ে জবর, তায়ে জবর, তাতা তাতা বলতে যে সময়টা লাগে, এই দুইটাকে প্লাস করে যে সময়টা বের হবে ওটাকেই বলে এক আলিফ পরিমাণ টান। তাহলে আমরা ওয়াজিব গুনাহটা সর্বনিম্ন করবো এক আলিফ, উপরে আরও করতে পারেন বেশি করলে সমস্যা নেই। প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে ছাত্রদের শিক্ষা দিতে গিয়ে বেশি করেই করতে হবে, যাতে ছাত্ররা বিষয়টা জানতে পারে, শিখতে পারে। যখন চালু হয়ে যাবে, নাজেরা হেফজে চলে যাবে, তখন একালিপ পরিমাণ তারা ধরে রাখতে পারবে, কিন্তু শুরুতেই একালিপ পরিমাণ তাদের শিখাইলে পরবর্তীতে গিয়ে গুনাহই উচ্চারণ হবে না, এরকম পর্যায়ে চলে যায়। তাহলে গুনাহ কীরকম করবো আমরা, আন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। প্রিয় দর্শক মন্ডলী, এভাবে যত উদাহরণ আছে, যেমন ফালাম্মা আম্মা ইয়াতাসাআলুন, আম এখানে মিমে তাজদিদ হয়েছে হরকতের বামে। এরপরে বিল খুন্নাসিল, বিল খুন খয় পেশ নুনে তাজদিদ হয়েছে, বিল খুন্নাসিল এখানেও গুনাহ করতে হবে, বিল খুন্নাসিল এরকম। ওয়া আম্মান, ওয়া আম্মা, আম এখানে ওয়াজিব গুনাহ করতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি গুনাহ সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। যদি আপনাদের তাজদিদ এবং ওয়াজিব গুনাহ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।